ঘর চুরির কথা বলছি আমরা। এর আগে আমরা দেখেছি কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, ডিও পাওয়া যাচ্ছে না, আর এবার ঘর চুরি। এবং এই ঘর চুরি কোনো শেষ নেই, রোজই একটা করে খবর আসছে, রোজই পাশাপাশি জানতে পারা যাচ্ছে যে অনেক জায়গায় দুর্নীতির কোনো শেষ নেই। আজকে কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে হাউ হাউ করে লোকজন কাঁদছিল, এবং কিছুক্ষণ আগে আমি যেরকম শোনালাম আপনাদেরকে, প্রত্যেকের বক্তব্য এটাই শুরু, এটাই একমাত্র নয়, এর আগে ঝড় জল বৃষ্টি সেই সময়তে দান অনুদান তার ক্ষতিপূরণ ট্রিপল হোক চাল হোক সব ক্ষেত্রে একই অবস্থা। বিরোধিতা করলেই বা শাসক দলের নন যারা তাদের নাম তালিকা থেকে সযত্নে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ত্রিপল হোক বাড়ি হোক, আর এখন থেকে শুরু করতে এখন যে ছবি আসছে আবাসের ছবি। আর আজকে যেটা উল্লেখযোগ্য বাইট, যে বাইটটা নিয়ে আমি শুরু করি আজকের দ্বীপের, বিভিন্ন জায়গায় যখন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত উপপ্রধান তাদের গোটা পরিবারের লোকজন বাড়ি নিয়ে বসে আছেন, তাদেরকে প্রশ্ন করা হলে অনেকেই বলছেন যে আমাদেরই বা কি এমন ভালো অবস্থা, বলুন আমরাও কোথাও নিজে একটু জমি কিনেছি, একতলা বাড়ি করেছি, তার মানে তো এই নয় যে আমরাও আবাসের তালিকায় পড়ি না, এর মানেটা কি, মানে কি দিয়ে, মানে শাক দিয়ে মাছ ঢাকা শুনেছি, এটা কি দিয়ে কি কোন চুরি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝতে বোধগম্য নয়, কি বলবেন শর্মাদা? সোনালি, এই সরকারের যদি সংক্ষিপ্ত বায়োডাটার একটু আপনি খেয়াল করেন দেখবেন, প্রথমে শুরু হয়েছিল 2011-র আগে থেকে চিট ফান্ড দিয়ে, 2013-এ ধরা টরা পরপর 2014-র পর থেকে চিট ফান্ডের টাকা আত্মসাত করাটা পথটা বন্ধ হয়ে গিয়েছিলো। তারপরে এলো কি এডুকেশনটাকে, আপনার মনে আছে ব্রাত্য বসুকে অনলাইন অ্যাডমিশন করতে যাওয়া খেসারত দিতে হলো, এবং শেষ পর্যন্ত তাকে শিক্ষামন্ত্র খাড়াতে হলো পার্থ চট্টোপাধ্যায়ের হাতে, এবং পরবর্তীকালে সেইখান থেকে ফান্ডিংটা শুরু হলো, এডুকেশন সেক্টর টাকা জোগাতে লাগলো একটা সরকার একটা শাসক দল। পরবর্তীকালে অনেক কিছু এসছে, মানে আমি বলছি না শুধু এডুকেশন সেক্টর, সমস্ত সেক্টর থেকে যেখানে পেরেছে টাকা লুটেছে, নতুন করে বলার নেই। এবং বাংলার ইকোনমিতে ঢুকে গেছে গরু, কয়লা, বালি, পাথর, মাটি, সোনা, গাছ, লটারি পর্যন্ত, আমফানের ত্রিপল, রেশনের চাল, কোনটাতে টাকা লোটেনি এইটা আমি বলছি, এটা গবেষণার বিষয় হতে পারে, আমি সেই বিষয়ে যাব না, কিন্তু আমি যে জায়গাটাতে আসতে চাইছি যে আবাস যোজনা আপনি কথা বলছিলেন এক্ষুনি যে আবাসের বাড়ি লুট হচ্ছে, ঠিকই তো তারা বলেছেন যে আমরা কেন পাবো না, আমাদের তো খাওয়ার জন্যই আমরা ক্ষমতায় এসেছি, জোর করে নির্বাচন করেছি, বিরোধী শূন্য শাসন ব্যবস্থা তৈরি করেছি। আমি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা শুনছিলাম রানাঘাটে, যে বক্তৃতা বললেন আমরা ভুল করে থাকলে, যদি ভুল করি আমাদের সংশোধন করার একটা সুযোগ দিন। আচ্ছা বলুন তো, একটা সরকার সংশোধন করার সুযোগ দিয়ে এই মানুষগুলো কি টাকাগুলো ফিরিয়ে দেবে, যাদের কোটি কোটি টাকা দিয়ে, যাদের চাকরি লুট হয়েছে, যারা টাকা দিয়েছে চাকরি পেয়েছে কিন্তু চাকরি হারাচ্ছে, তাদের টাকাটা তৃণমূল নেতারা ফেরত দেবে? বলে সংশোধনটা কিসের কিসের ভিত্তিতে হবে? আমি একটু স্মরণ করি, আবাস যোজনার এই যে প্রাইমারি লিস্টটা কারা তৈরি করেছে, 2018 সালে এই লিস্টটা তৈরি হয়েছে এবং সেটা পঞ্চায়েত স্তরে তৈরি হয়েছে। পঞ্চায়েত স্তরে কারা, কাদের কন্ট্রাকচুয়াল সমস্ত কর্মীদের দিয়ে সমস্ত ওই জোর করে জেতা তৃণমূল পঞ্চায়েত সদস্যরা তৈরি করিয়েছে, সেই চুরির লিস্টের ওপর রিভিউ করা হচ্ছে কাকে, আশা কর্মীদের, ICDS কর্মীদের 4,500 টাকা মাইনে পাওয়া প্রায় কন্ট্রাকচুয়াল চাকরি করা আশা কর্মীদের কেন অ্যাপয়েন্ট করা হবে এই এই রিভিউটা করার জন্য? কেন সিভিক পুলিশদের, যাদের চাকরি আজকে আছে কাল সকালে না থাকতে পারে, তাদের দিয়ে কেন করানো হবে? অর্থাৎ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে, তার কারণ ওখানে একটা অঙ্ক, পঞ্চায়েত সদস্যরা নিয়ন্ত্রণ করবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন, যা লিস্ট দিয়েছি তার বাইরে করবেন না। আমি নির্দিষ্টভাবে একটি গ্রামের কথা জানি, যেখানে দাঁড়িয়ে সরাসরি পঞ্চায়েত সমিতির সদস্য মানে বলে দিয়েছেন, ওই কাগজে যা আমরা লিস্ট দিচ্ছি সেটাতে আপনারা সই করবেন। এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা তো একদম প্রি প্ল্যান গেম। আপনারা একটু মনে করে দেখুন, কিছুদিন আগে আমফানে যখন ধরা পড়েছিল 20,000 টাকা করে জোর করে তৃণমূল নেতারা নিয়ে নিয়েছিল, যখন শেষ পর্যন্ত মিডিয়া আপনারা দেখিয়েছেন এবং সেগুলো ধরা পড়েছিল, তখন কি দেখেছিলাম, একটা ফর্ম ছাপানো হয়েছিল যে আমি 20,000 টাকা ফেরত দিলাম, অর্থাৎ চোরকে বলা হচ্ছে যে তুমি চুরির টাকাটা ফেরত দাও, তোমার চুরির শাস্তি হবে না। এই বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, সেক্ষেত্রে হয়েছে একজন বেশ কয়েকটা ক্ষেত্রে আসছে যে পঞ্চায়েত প্রধানরা তারা বলছেন যে আমরা চাই না আমরা ফেরত দিচ্ছি। আমি সোনালি যে জায়গাটাতে এই পয়েন্ট আউট করতে চাইছি, অপরাধের যদি কোনো শাস্তি না হয় তাহলে অপরাধীর সংখ্যা বাড়বে এবং সেটাই পশ্চিমবঙ্গে বাড়ছে, বলে আজকে আবাস হচ্ছে কালকে শৌচালয় হবে, এই এক জিনিস রিপিটেশন হবে।